बाला नाचो तो देखी, बाला नाचो तो देखी, बाला नाचो तो देखी। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आबारो एक नतुन लेसन निये चले एसेछि एबं आजकेर लेसनटी होच्छे सोहाग चाँद। ओके, तो गानटीर ओरिजिनल स्केल की এবং তার সাথে কি স্ট্রামিং প্যাটার্ন ইউজ হয়েছে এবং কি কি কর্ড ইউজ হয়েছে, কি কর্ড প্রোগ্রেশন ইউজ হয়েছে, সব নিয়ে আজ আলোচনা করা হবে। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি গিটারের ক্লোজ লুকে এবং দেখে নিই লেসনটি। তো লেটস গো। ফার্স্ট আমরা দেখে নিই গানটির অরিজিনাল স্কেল কি। গানটির স্কেল হচ্ছে ডি মেজর। ওকে, এবার দেখে নিই আমরা গানটিতে কি কি কর্ড ইউজ হয়েছে। তো যেহেতু ডি মেজর হচ্ছে অরিজিনাল স্কেল, তাহলে রুট কর্ড কি হবে? অবশ্যই ডি মেজর। ওকে, তাহলে ফার্স্ট কর্ড ডি মেজর, সেকেন্ড কর্ড হচ্ছে বি মাইনর, অর্থাৎ ডি মেজরেরই কিন্তু রিলেটিভ মাইনর। ওকে, থার্ড কর্ড হচ্ছে জি মেজর এবং ফোর্থ কর্ড হচ্ছে এ মেজর। এখানেও এ মেজর প্লে করা যায়, এখানেও প্লে করা যায়, আবার এখানেও বার পজিশানে জি মেজর প্লে করা যায়, এখানেও কিন্তু ওপেন পজিশানে জি মেজর প্লে করা যায়। ওকে, আর এখানেও ডি মেজর ওপেন পজিশানে প্লে করা যায়, এখানেও কিন্তু ডি মেজর বার পজিশানে কিন্তু প্লে করা যায়। ওকে, এগুলো কিন্তু অবশ্যই মুভেবল কর্ড, অর্থাৎ এই নলেজগুলো কিন্তু থাকতে হবে। তাহলে আমরা কি বললাম, ডি মেজর, বি মাইনর, জি মেজর, এ মেজর, এই চারটি কর্ড ইউজ হয়েছে। ওকে, তো এবার চলে আসে গানটির স্ট্যামিং প্যাটার্ন। গানটি অ্যাকচুয়ালি 3/4 রিদমের একটি গান। তাহলে ফার্স্ট যে স্ট্যামিং প্যাটার্নটা আমরা ইউজ করতে পারি, সব থেকে সিম্পল স্ট্যামিং প্যাটার্ন, সেটি হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। ওকে, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। তো এই কিন্তু আমরা স্ট্যামিং প্যাটার্ন ইউজ করতে পারি, ফার্স্ট স্ট্যামিং গেল। সেকেন্ড যেটা ইউজ করা যেতে পারে সেটি হচ্ছে লাইক ঝুমুর স্ট্যামিং, সেটি কেমন, ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ। এটিও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এছাড়াও কিন্তু আমরা স্ট্যামিং প্যাটার্ন ইউজ করতে পারি, সেটি হচ্ছে ডাউন রোল আপ ডাউন আপ ডাউন রোল আপ ডাউন আপ ডাউন রোল আপ ডাউন আপ। তো সেটি কি, অ্যাকচুয়ালি ডাউন ডাউন আপ ডাউন আপের জায়গায় আমরা ডাউন রোল আপ ডাউন আপ করছি। ডাউন রোল আপ ডাউন রোল সাউন্ডটা কীভাবে করছি আমরা, জাস্ট আমরা নেল দিয়ে কী করছি বা পিক দিয়ে কী করছি, জাস্ট প্রত্যেকটি স্ট্রিংকে এইভাবে কিন্তু আমরা চলে যাচ্ছি, স্ট্রাম নয়, জাস্ট আমরা রোল করছি। ডাউন রোল আপ ডাউন আপ ডাউন। ওকে, তো এটিও কিন্তু করা যেতে পারে। তাহলে এবার চলে আসি আমরা গানটিতে। তো গানের ফার্স্ট লাইনে কি আছে, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। তাহলে সেক্ষেত্রে আমরা ডি থেকে এ মেজরে যাচ্ছি। ওকে, তাহলে কেমন স্ট্যামিং সাথে একটি বার দেখে নি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। ওকে, তারপর কি আছে, বালা নাচো তো দেখি, সেক্ষেত্রে আমরা বি মাইনর ইউজ করছি। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, জি মেজর, বালা নাচো তো দেখি, এ মেজর। তাহলে যে প্রোগ্রেশনটি ইউজ হচ্ছে, ফার্স্ট বি মাইনর, সেকেন্ড জি মেজর, থার্ড এ মেজর। তাহলে কেমন, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। ওকে, এবং তারপর কি আছে, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, অর্থাৎ একই কিন্তু পার্ট, অর্থাৎ ক্রস পার্ট কিন্তু ব্যাক করেছেন। ওকে, তো এবার চলে আসি আমরা ফার্স্ট ভার্সে। তো সেক্ষেত্রে কি আছে, নাচেন ভালো সুন্দরী এই বাঁধেন ভালো চুল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, নাচেন ভালো সুন্দরী ডি মেজর, বাঁধেন ভালো চুল এ মেজর থেকে জি মেজর স্ট্যামিং এর সাথে, নাচেন ভালো সুন্দরী এই বাঁধেন ভালো চুল। ওকে, তারপর আছে কি, নাচেন ভালো সুন্দরী এই বাঁধেন ভালো চুল, সেক্ষেত্রে আমরা শুরু করছি জি মেজর থেকে, জি মেজর থেকে এ মেজরে গিয়ে আবার জি মেজর। ওকে, অর্থাৎ নাচেন ভালো সুন্দরী এই বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী এই বাঁধেন ভালো চুল। ওকে, তারপর কি আছে, হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের ফুল, বালা নাগকেশরের ফুল। তাহলে স্ট্যামিং এর সাথে, হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের ফুল, বালা নাগকেশরের ফুল। তারপর কিন্তু আবার ক্রস ব্যাক করেছে, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। ওকে, তো চলে আসি আমরা সেকেন্ড ভার্সে। সেখানে কি আছে, রুনু ঝুনু নূপুর বাজে ঠুমুক ঠুমুক তালে। সেক্ষেত্রে আমরা কি করছি, রুনু ঝুনু এ মেজর থেকে শুরু করছি, রুনু ঝুনু নূপুর বাজে ঠুমুক ঠুমুক তালে জি মেজর। তারপর রুনু ঝুনু নূপুর বাজে, অর্থাৎ এ মেজর থেকে ডি মেজর। তাহলে কেমন, প্রথম থেকে একটু স্ট্যামিং সাথে দেখে নি, রুনু ঝুনু নূপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু
দোলো নূপুর বাজে। ওকে, তারপর কি আছে? নয়নে নয়ন মিলিয়া গেল, সেক্ষেত্রে আমরা কি করছি? ডি থেকে জি মেজর। নয়নে নয়ন মিলিয়া গেল, জি মেজর। ওকে, তারপর সরমের রং লাগে গালে, এ মেজর থেকে ডি মেজর। ওকে, তাহলে কেমন হচ্ছে? নয়নে নয়ন মিলিয়া গেল, সরমের রং লাগে গালে, সরমের রং লাগে গালে। ওকে, এবং এরপর যে পার্টটি আছে সেটি কিন্তু আগের যে আমাদের ফার্স্ট ভার্স করলাম তার সাথে কিন্তু একদম রিপিট করেছে। তো কেমন? যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়, তাহলে সেক্ষেত্রেও এই একই প্রোগ্রেশন। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়, ডি থেকে এ, এ থেকে জি। তারপর যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়, অর্থাৎ সেক্ষেত্রেও জি থেকে এ মেজরে যাচ্ছে এবং তারপরে যাচ্ছে কোথায়? জি মেজরে। তাহলে কেমন প্রথম একটু দেখে নিই। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়। ওকে, তারপর কি আছে? নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই বালা নাগর কানাই, স্টামিং এর সাথে নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই বালা নাগর কানাই। এবং তারপর কিন্তু আবার সেই ব্যাক করবে ক্রস, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি। ওকে, তো এইভাবে কিন্তু গানটি এন্ড হয়েছে। তো এই ছিল আজকের লেসন। লেসনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এমন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন বাই, সবাই ভালো থাকবেন।